गुड मॉर्निंग स्टूडेंट्स हमारे आज के लेक्चर तो होते ट्रांसपोर्ट ऑफ ऑक्सीजन ऊपर तो दिस आर द टॉपिक्स दैट आई विल डिस्कस इन टुडेस लेक्चर ए लेक्चर जाने आगे किछु पर्टिकुलर टर्म्स के साथ तुम्हारे इंट्रोड्यूस्ड हुआ प्रयोजन जेटा होते पार्शियल प्रेशर আমরা এখানে গ্যাসের ট্রান্সপোর্ট নিয়ে কথা হবে তো গ্যাসের ট্রান্সপোর্টটা হয় হচ্ছে ডিফিউশনের মাধ্যমে এবং ডিফিউশন হতে হলে এক জায়গা থেকে আরেক জায়গায় অবশ্যই দুটো জায়গার মধ্যে পার্শিয়াল প্রেশার ডিফারেন্স থাকতে হবে যদি দুটো জায়গায় পার্শিয়াল প্রেশার সেম থাকে কোনো ডিফারেন্স না থাকে দেন কোনো মুভমেন্ট হবে না অর্থাৎ কোনো ডিফিউশন হবে না তো এই পার্শিয়াল প্রেশারটা কি পার্শিয়াল প্রেশারটা হচ্ছে একটা গ্যাস মিক্সচারের মধ্যে একটা পার্টিকুলার গ্যাস নিজে যতটুকু প্রেশার ক্রিয়েট করে তো তোমরা নিশ্চয়ই তোমাদের ইন্টারমিডিয়েটে সবাই হচ্ছে ডালটন স্লো পড়েছো আংশিক চাপের একটা সূত্র ছিল সো এই আংশিক চাপটাই হচ্ছে সেই পার্শিয়াল প্রেশার সো এই পার্শিয়াল প্রেশারটা কীভাবে তৈরি হয় এটা হচ্ছে যে গ্যাসের ডিসলভ স্টেটে আমরা জানি আমাদের বডিতে ফ্লুইড আছে ব্লাডে আছে ফ্লুইড আছে তো এই ফ্লুইডের মধ্যে গ্যাস ডিসলভ করতে পারে সো যতটুকু গ্যাস এই ফ্লুইডের মধ্যে ডিসলভ অবস্থায় থাকে সেই ডিসলভ স্টেটের গ্যাসের কারণেই পার্শিয়াল প্রেশারটা ক্রিয়েট হয় এবং এটার ডিফারেন্সের কারণেই আলটিমেটলি গ্যাস ডিফিউশন করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে এখানে একটা চার্ট দেওয়া হয়েছে তোমাদের দেখার সুবিধার্থে যে কোন এয়ারে পার্শিয়াল প্রেশার অফ গ্যাস এক একটা গ্যাসে কত থাকে তো আমরা জানি আমাদের নর্মাল একটা যখন টাইডাল ইন্সপিরেশন করি তখন আমরা 500 ml এয়ার ইন্সপায়ার করি আবার যখন টাইডাল এক্সপিরেশন করি তখন আমরা 500 ml এয়ার এক্সপায়ার করি তো এই 500 ml এয়ারের মধ্যে 78% থাকে নাইট্রোজেন 20% অক্সিজেন 0.04% থাকে কার্বন ডাইঅক্সাইড এবং 0.5% থাকে তোমার ওয়াটার এবং এই টোটাল সবগুলো গ্যাসের কম্বাইন্ড প্রেশারটা হচ্ছে 760 mm অফ মার্কারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্যাসটা যেটা আমরা নিচ্ছি অর্থাৎ অ্যাটমসফিয়ারিক এয়ার সেখানে ওয়াটার কন্টেন্টটা অনেক কম ওয়াটার কন্টেন্টটা হচ্ছে মাত্র কত 0.5% দ্যাট ইজ এটা অনেক বেশি ড্রাই আবার এটা টেম্পারেচারও কম থাকে এটা কুলও থাকে তো এই ড্রাই এবং কুল এয়ারকে আমরা যখন ইন্সপায়ার করি এবং এই গ্যাসটা যদি সরাসরি আমাদের লাংসে এলভিওলি পর্যন্ত পৌঁছে যায় তাহলে আমাদের এলভিওলি ড্যামেজ হওয়ার প্রবলেম একটা চান্স থাকে বিকজ এলভিওলিগুলি হচ্ছে খুবই ডেলিকেট একটা স্ট্রাকচার তো এই ড্যামাজটা যাতে না হয় এ কারণে এই এয়ারটা ইন্সপায়ার করার সাথে সাথে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এই এয়ারকে কন্ডিশন করে কন্ডিশন করা মানে কি তার মধ্যে কিছু মডিফিকেশানস আসে সেই এয়ারটাকে ওয়ার্ম করা হয় এবং তাকে ড্রাই থেকে ময়েস্ট করা হয় অর্থাৎ তার ওয়াটার কন্টেন্ট বাড়িয়ে দেওয়া হয় এই ওয়াটারটা আসে হচ্ছে এলভিওলির যে লাইনিং সারফেস থাকে সেখানে কিছু ফ্লুইড থাকে আমরা যখনই তোমার সরি যখনই এয়ার ইন্সপায়ার করি তখন এই ফ্লুইডগুলো থাকে রেসপিরেটরি ট্র্যাক্টের যে লাইনিং সারফেসে সেই ফ্লুইডগুলো ইভাপোরেট করে এই গ্যাসের সাথে মিলে যায় এবং যার কারণে দেখো হিউমিডিফাইড হওয়ার পরে অর্থাৎ হিউমিডিফাইড এয়ারে ওয়াটার কন্টেন্টটা কতটুকু বেড়ে গিয়েছে যেটা মাত্র 0.5% ছিল সেটা এখন 6% চলে এসেছে এবং ওয়াটারের প্রেশারও বেড়ে গিয়েছে বেড়ে গিয়ে 47 mm মার্কারি হয়ে গেছে সো এই ওয়াটার মিক্স আপ হওয়ার কারণে বাকি গ্যাসগুলো ডাইলুট হয়ে যায় বলতে গ্যাসগুলোর কনসেন্ট্রেশন বা ঘনত্ব কমে যায় তো এই কারণে দেখো যে নাইট্রোজেনও কমেছে অক্সিজেনও কমেছে কার্বন ডাইঅক্সাইড আগে থেকেই কম ছিল এই জন্য এটা খুব একটা বেশি ডিফারেন্স হয় না তো টোটাল প্রেশারটা সমানই থাকে কিন্তু প্রত্যেকটা গ্যাসের যে পার্টিকুলার প্রেশার ছিল অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের যে পার্শিয়াল প্রেশার ছিল সেটা কমে যায় তো এখন আসি আমরা অ্যালভিওলার এয়ারে অ্যালভিওলার এয়ারে কী হয় অ্যালভিওলিতে আসার সাথে সাথে অ্যালভিওলির স্ট্রাকচার পড়ার সময় তোমরা নিশ্চয়ই পড়েছ যে অ্যালভিওলিগুলোর চারপাশে হচ্ছে ক্যাপিলারি প্লেক্সাস থাকে এবং কন্টিনিউয়াসলি অ্যালভিওলাস এবং যে অ্যালভিওলাসগুলো ব্লাডের সংস্পর্শে থাকে হ্যাঁ তো এখানে কন্টিনিউয়াসলি গ্যাস এক্সচেঞ্জ হতে থাকে ব্লাড থেকে অক্সিজেন অ্যালভিওলিতে আসতে থাকে অন্যদিকে সরি অ্যালভিওলি থেকে অক্সিজেন ব্লাডে যেতে থাকে অন্যদিকে ব্লাড থেকে অ্যালভিওলিতে কার্বন ডাইঅক্সাইড আসতে থাকে সো যেহেতু কন্টিনিউয়াসলি অ্যালভিওলি থেকে ব্লাডে অক্সিজেন যেতে থাকে সো অ্যালভিওলির যে অক্সিজেন থাকে সেটার
কনসেন্ট্রেশন কমতে থাকে, যেটা দেখো 19 থেকে কমে 13% চলে আসে। সো এটার যে পার্শিয়াল প্রেশার সেটাও কমে 104 মিলিমিটার মার্কাইতে দাঁড়ায়। অন্যদিকে কন্টিনিউয়াসলি কার্বন ডাইঅক্সাইড যেহেতু ব্লাড থেকে অ্যালভিওলিতে আসতে থাকে, সেহেতু কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে 0.04 থেকে 5.3% হয়েছে এবং প্রেশার বেড়ে 0.3 থেকে 40 মিলিমিটার অফ মার্কাইতে চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, এখানে দেখানো হচ্ছে যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড কোনটা কোন ডিরেকশনে ট্রান্সপোর্ট হচ্ছে। অক্সিজেনের ডিরেকশনটা হচ্ছে লাংস থেকে ব্লাড আলটিমেটলি টু দ্য অর্গানস, টিস্যুস অফ দ্য অর্গান, এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ঠিক তার রিভার্স ডিরেকশন, অর্থাৎ অর্গানস থেকে হচ্ছে ব্লাডে যাবে, তারপরে আলটিমেটলি লাংসে পৌঁছে এক্সপায়ার হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। এখন আসি অক্সিজেনটা কীভাবে লাংস থেকে টিস্যু পর্যন্ত পৌঁছাচ্ছে। এটা হচ্ছে চারটা স্টেপে হবে। ফার্স্টে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলার এয়ার থেকে পালমোনারি ক্যাপিলারি ব্লাডে আসবে। তো অ্যালভিওলার এয়ারে আমরা দেখিয়েছিলাম পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ছিল 104 মিলিমিটার মার্কারি। অন্যদিকে ভেনাস ব্লাড ইন আর্টেরিয়াল এন্ড অফ পালমোনারি ক্যাপিলারি ছিল 40 মিলিমিটার মার্কারি। তো আমরা জানি যে পালমোনারি আর্টারি হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, অর্থাৎ ভেনাস ব্লাড ক্যারি করে। তো যার কারণে পালমোনারি ক্যাপিলারির যে পোর্শনটা পালমোনারি আর্টারির সংস্পর্শে থাকে, অর্থাৎ আর্টেরিয়াল এন্ড অফ পালমোনারি ক্যাপিলারি, সেখানে যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন সেটাও কম থাকবে, দ্যাট ইজ 40 মিলিমিটার মার্কারি। সো এই 104 - 40, দ্যাট ইজ 64 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্সের কারণে অক্সিজেনটা ডিফিউজ হয়ে অ্যালভিওলাস থেকে পালমোনারি ক্যাপিলারি ব্লাডে আসবে। এখানে এটাই দেখানো হয়েছে যে পালমোনারি ক্যাপিলারি আর্টারিয়াল এন্ড, যেহেতু পালমোনারি আর্টারির সাথে কানেক্টেড, এটার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম, দ্যাট ইজ 40 মিলিমিটার মার্কারি। আর ভেনাস এন্ড যেহেতু পালমোনারি ভেইন যে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে সেটার সাথে কানেক্টেড, সো পালমোনারি ক্যাপিলারি ভেনাস এন্ডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি, দ্যাট ইজ দ্য সেম পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন অ্যালভিওলাস, দ্যাট ইজ 104 মিলিমিটার অফ মার্কারি। এখন এটা ব্লাডে চলে এসেছে, ব্লাডে আসার পরে এটা দুটো ফর্মে ট্রান্সপোর্ট হবে। একটা হচ্ছে ডিজলভ স্টেটে হবে, যেটা হচ্ছে 3%, আর আরেকটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে কম্বাইন্ড ফর্মে ট্রান্সপোর্ট হবে, যেটা হচ্ছে 97%। তো এখানে আমরা একটা জিনিস বলবো, যেহেতু আমরা দেখেছিলাম যে লাংসের অ্যালভিওলিতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ছিল 104 মিলিমিটার মার্কারি, এবং সেই পালমোনারি আর্টারি যখন ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে তোমার লাংসের অ্যালভিওলে, অর্থাৎ গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে গেল, সেখান থেকে অক্সিজেন হয়ে এই অক্সিজেন অক্সিজেন অ্যাড হয়ে সেই অক্সিজেনেটেড ব্লাডটা পালমোনারি ভেইন দিয়ে রিটার্ন করার কথা। কিন্তু সেটাই যদি হয়, তাহলে পালমোনারি ভেইনের যে ব্লাডটা সেটার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকার কথা ছিল 104 মিলিমিটার মার্কারি, এবং সেই হিসাবে পালমোনারি ভেইন থেকে যেহেতু সেই ব্লাডটা আলটিমেটলি লেফট এট্রিয়ামে যায়, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্টিকলে যায়, তারপরে সেখান থেকে ওটা দিয়ে পুরো বডিতে মানে ডিস্ট্রিবিউট হয়, সেহেতু আমাদের কমন সেন্স বলে যে আমাদের যে আর্টারিয়াল ব্লাড, আমাদের আর্টেরিয়াল ব্লাড বা টিস্যু ক্যাপিলারির যে আর্টারিয়াল এন্ডে যে ব্লাড থাকবে সেটার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও 104 মিলিমিটার মার্কারি থাকার কথা ছিল, এবং হিমোগ্লোবিনেরও 100% স্যাচুরেটেড থাকার কথা ছিল। কিন্তু সেটা হয় না, আমরা দেখতে পাই যে আমাদের যে টিস্যু ক্যাপিলারি আছে, টিস্যু ক্যাপিলারির আর্টারিয়াল এন্ডে, অর্থাৎ টিস্যু ক্যাপিলারি যে পোর্শনটা আর্টারির সাথে সিস্টেমিক আর্টারির সাথে কানেক্টেড, সেখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকে 95 মিলিমিটার মার্কারি। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে যে এটা যখন অক্সিজেনের ব্লাড সাপ্লাই দেয় তখন সেটা 98% হচ্ছে পুরো বডিতে সাপ্লাই হয়। তো 98% পুরো বডিতে সাপ্লাই হয়, এবং এটা পুরো বডি এক্সেপ্ট লাংস, লাংসের যে ডিপার পোর্শন আছে সেটা ছাড়া বাকি পুরো বডির যত টিস্যু আছে সে সব টিস্যুতে সাপ্লাই দেয়। তো লাংসের এই যে ডিপার টিস্যুসগুলো আছে সেইটাতে বাকি 2% ব্লাড সাপ্লাই হয়।
তো সারা বডিতে যে ব্লাড, অর্থাৎ 98% ব্লাড যেটা কিনা পুরো বডিতে সাপ্লাই দিল, সে তো আর্টারি দিয়ে সাপ্লাই হওয়ার পরে আবার ডিঅক্সিজেনেটেড হওয়ার পর ভেন দিয়ে রাইট এট্রিয়ামে ফেরত আসে, সেখান থেকে রাইট ভেন্টিকলে যায়, সেখান থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংসের গ্যাস এক্সচেঞ্জ এরিয়া অর্থাৎ তেলবিলিতে গিয়ে এটা অক্সিজেনেটেড হয়ে তারপরে পালমোনারি ভেইনে ফেরত আসে। কিন্তু বাকি যে 2% ব্লাড যেটা কিনা লাংসের ডিপার টিস্যুতে গিয়েছিল, সেটা সাপ্লাই হয় ব্রঙ্কিয়াল আর্টারি দিয়ে। তো ব্রঙ্কিয়াল আর্টারি দিয়ে সেই অক্সিজেনটা ব্লাডটা লাংসের যে ডিপার স্ট্রাকচার্সগুলো আছে ব্রঙ্কাই ব্রঙ্কিয়াল এগুলোকে সাপ্লাই দেওয়ার পরে সে যখন ডিঅক্সিজেনেটেড হয় সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল ভেন দিয়ে ফেরত আসে, এবং ব্রঙ্কিয়াল ভেইনের এই ডিঅক্সিজেনটেড ব্লাডটা কিন্তু বাকি ডিঅক্সিজেনের ব্লাডের মতো লাংসের যে গ্যাস এক্সচেঞ্জ এরিয়াস আছে সেখানে যায়ই না। সেই গ্যাস এক্সচেঞ্জ এরিয়াকে বাইপাস করে অর্থাৎ সেখানে না গিয়ে সরাসরি এই ব্রঙ্কিয়াল ভেইনে ডিঅক্সিজেনটেড ব্লাডটা কোথায় ড্রেন করে, পালমোনারি ভেইনে, যে কিনা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছিল। সো ব্রঙ্কিয়াল ভেইনের এই ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা একটা ভেনাস ব্লাড, সো যেহেতু ভেনাস ব্লাড এটার অক্সিজেন কন্টেন্ট কম থাকবে এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও কম থাকবে, দ্যাট ইজ 40 মিলিমিটার অফ মার্কারি, এবং যেহেতু এটা ডিঅক্সিজেনটেড সো হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের স্যাচুরেশনও কম থাকবে, হিমোগ্লোবিন কম স্যাচুরেশন থাকবে, দ্যাট ইজ 75%। সো এই 75% স্যাচুরেটেড ব্লাড যেটা কিনা পার্শিয়াল প্রেশার হচ্ছে পার্শ্বিক প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, সে এসে পালমোনারি ভেইনের এই 100% স্যাচুরেটেড ব্লাড এবং যেটা পার্শ্বিক প্রেশার অফ অক্সিজেন ছিল 104 মিলিমিটার মার্কারি এটার সাথে মিক্স আপ হওয়ার কারণে, এই ভেনাস অ্যাডমিক্সচারের কারণে পালমোনারি ভেইনের যে ব্লাডটা ছিল অক্সিজেনের ব্লাডটা ছিল সেটার অক্সিজেন কন্টেন্টও ফল করে এবং সেটার স্যাচুরেশন ফল করে 100% থেকে 97% চলে আসে, এবং যেহেতু অক্সিজেন কন্টেন্ট ফল করেছে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারও কমে যায় এবং সেটা কমে 104 থেকে 95 মিলিমিটার মার্কারিতে চলে আসে। সো পালমোনারি ভেইন আলটিমেটলি লেফট এট্রিয়ামে যে ব্লাডটুকু পৌঁছে দেয় সেটার অক্সিজেনের পার্শিয়াল প্রেশার থাকে 95 মিলিমিটার মার্কারি। সো এই লেফট এট্রিয়াম থেকে সেই ব্লাডটা আলটিমেটলি লেফট ভেন্ট্রিকল হয়ে ওটা দিয়ে পুরো বডিতে যায় আর্টারির মাধ্যমে। সো আর্টারি যে পোর্শনটা টিস্যু ক্যাপিলারি বা পেরিফেরাল ক্যাপিলারির সাথে অ্যাটাচড, অর্থাৎ টিস্যু ক্যাপিলারি যে আর্টারিয়াল ল্যান্ড আছে সেটাতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও 104 মিলিমিটার মার্কারির বদলে 95 মিলিমিটার মার্কারিতে চলে আসে। তো আমি এখন যে কথাগুলো বলেছি এই কথাগুলোই এখানে বলা হয়েছে আর কি, তোমরা এটা একটু দেখে নাও। তো এখানে এই জিনিসগুলোই দেখানো হচ্ছে যে কোন জায়গায় অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত, টিস্যু ক্যাপিলারি আর্টারিয়াল এন্ডে 95, ভেনাস এন্ডে 40, ইন্টারস্টিশিয়ামে 40 এবং সেলের ভিতরে হচ্ছে 23। তো আমরা এখন দেখি, এখন তো সেটা টিস্যু ক্যাপিলারিতে আসলো, এখন টিস্যু ক্যাপিলারি থেকে এটা ইন্টারস্টিশিয়াল ফুলে যাবে, কীভাবে যাবে, কারণ হচ্ছে যে টিস্যু ক্যাপিলারি আর্টারিয়াল এন্ডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 95 মিলিমিটার মার্কারি, অন্যদিকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। সো এই 55 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্সের কারণে অক্সিজেন ডিফিউজ হয়ে ইন্টারস্টিশিয়ামে আসবে, তারপরে এটা ইন্টারস্টিশিয়াম থেকে সেলের ভিতরে আসবে, সেলের ভিতরে অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন সেটা সেলের ডিমান্ডের উপর ডিপেন্ড করে ভেরি করতে পারে, সেলের ডিমান্ড অফ অক্সিজেন যদি অনেক বেশি থাকে তাহলে অনেক বেশি অক্সিজেন সে ইউজ আপ করবে, যার কারণে সেলের ভিতরে যে ইন্টারসেলুলার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন সেটা অনেক কমে যাবে, এবং যদি ডিমান্ড কম থাকে তাহলে কম ইউজ করবে, তাহলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও বেশি থাকবে। সেটার উপর ডিপেন্ড করে রেঞ্জটা 5 থেকে 40 পর্যন্ত বেরি করতে পারে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ সেলের ভিতরে 23 মিলিমিটার মার্কারি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকে। সো এই 17 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্সের কারণে অক্সিজেন ডিফিউজ হয়ে ইন্টারস্টিশিয়াম থেকে সেলে আসবে। তো এখন আমরা অক্সিজেনের যে ব্লাডের ট্রান্সপোর্ট সেটাকেই একটু ইলাবোরেটলি পড়বো। সেটা হচ্ছে তোমরা তোমাদের ব্লাডের ব্লাড পোর্শনে নিশ্চয়ই হিমোগ্লোবিনের স্ট্রাকচার করেছো, তো সেখানে তোমরা দেখেছো যে
হিমোগ্লোবিনটা হচ্ছে একটা টেট্রামারিক প্রোটিন, অর্থাৎ এটাতে 4টা সাব ইউনিট থাকে এবং প্রত্যেকটা হিমোগ্লোবিনটা কি, এটা হচ্ছে হিম আর গ্লোবিন দুটার কম্বিনেশন। তো প্রত্যেকটা এটাতে 4টা সাব ইউনিট থাকে এবং প্রত্যেকটা সাব ইউনিটে কী হয়, একটা করে হিম ময়েটি, একটা করে গ্লোবিন ময়েটি বা গ্লোবিন চেইনের সাথে অ্যাটাচ থাকে। তো প্রত্যেকটা হিম আবার তৈরি হয় কি, একটা পরফাইরিন কমপ্লেক্স দিয়ে, এবং প্রত্যেকটা পরফাইরিন কমপ্লেক্সে একটা করে ফেরাস আয়ন থাকে, আয়রন থাকে আর কি, সেটা হচ্ছে ফেরাস স্টেটে থাকে, Fe2+ ফর্মে থাকে। এবং তোমরা দেখেছিলে যে এই আয়রন হচ্ছে কি, তোমরা যখন ব্লাডের পোর্শনটা পড়েছ তখন দেখেছ যে আয়রনের হচ্ছে 6টা হাত থাকে আমরা বলি, তো সেটা প্রত্যেকটা আয়রন একটা করে অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। আমি পুরো স্ট্রাকচারটাতে এখন যাব না, আমি যেহেতু এখানে অক্সিহিমোগ্লোবিন নিয়ে কথা বলবো, তো আমি শুধু অক্সিজেনের সাথে আয়রনের যে কম্বিনেশনটা সেটা নিয়ে এখন কথা বলবো। তো আয়রন তার একটা হাত দিয়ে অক্সিজেনের সাথে কম্বাইন্ড হতে পারে। সো যেহেতু 4টা সাব ইউনিট, তাহলে 4টা হিমোয়েটি, তাহলে 4টা পরফাইরিন কমপ্লেক্স, তাহলে 4টা ফেরাস আয়ন থাকবে, এবং প্রত্যেকটা ফেরাস আয়ন যেহেতু একটা করে অক্সিজেন মলিকুলের সাথে বাইন্ড করতে পারে, সেহেতু টোটালি হিমোগ্লোবিনটা হচ্ছে 4টা অক্সিজেন মলিকুলের সাথে বাইন্ড করতে পারে। এবং এই যে বাইন্ডিংটা বা এই যে বন্ডটা, সেটা হচ্ছে একটা রিভার্সেবল রিয়াকশন বা রিভার্সেবল বন্ড, কারণ হিমোগ্লোবিন যেভাবে ইজিলি অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, ঠিক সেভাবেই সে অক্সিজেনকে ছেড়েও দিতে পারে যখন অক্সিজেনের দরকার হয় বডিতে। তো এই কারণে রিয়াকশনটা রিভার্সেবল, এবং এটা হচ্ছে অক্সিজেনেশন, অক্সিডেশন না, কারণ এখানে এই রিয়াকশনটা রিভার্সেবল। কেন রিভার্সেবল, কারণ এখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না, এবং আয়রন যে ফর্মে ছিল অর্থাৎ ফেরাস ফর্মে ছিল, এটা ফেরাস ফর্মেই থাকে। যদি সে একটা ইলেকট্রন ছেড়ে দিত তাহলে সে ফেরিক ফর্মে কনভার্ট হয়ে যেত এবং রিয়াকশনটা তখন ইরিভার্সেবল হয়ে যেত, এবং তখন সেটার নাম হতো অক্সিডেশন। যাই হোক, সরি, আচ্ছা, সো এখন আমরা দেখি, এটা একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে ইনডিঅক্সি হিমোগ্লোবিন, অর্থাৎ যখন হিমোগ্লোবিন আয়রন অক্সিজেনের সাথে কম্বাইন্ড অবস্থায় নেই, তখন সেই হিমোগ্লোবিনের মধ্যে যে গ্লোবিন চেইনগুলো থাকে সেগুলো অনেক টাইটলি বাইন্ড থাকে একটা একটার সাথে। তো এই কারণে তখন এই কনফিগারেশনটার নাম হয় টেন্স কনফিগারেশন বা টি কনফিগারেশন। তো যখন হাই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে, অর্থাৎ লাংসে গিয়ে যখন ফার্স্ট অক্সিজেন মলিকুলটা হিমোগ্লোবিনের সাথে কম্বাইন করে, তখন গ্লোবিন চেইন যেটা কিনা টাইটলি বাইন্ড করা ছিল, তখন তারা একটু রিল্যাক্সড হয়, এবং এই রিল্যাক্সড হওয়ার কারণে তারা তখন রিল্যাক্সড কনফিগারেশন বা আর কনফিগারেশনে চলে যায়, এবং এই রিল্যাক্স হওয়ার সাথে সাথে আরেকটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেড়ে যায়। কত বেড়ে যায়? প্রায় 500 ফোল্ড। তো যখন ফার্স্ট অক্সিজেন মলিকুলটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তখন সেকেন্ড অক্সিজেন মলিকুলের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বেড়ে যায়। তো যখন সেকেন্ড হিমোগ্লোবিনটা বাইন্ড করে, তখন থার্ডের প্রতি তার অ্যাফিনিটি আরও বেড়ে যায়। আবার থার্ড যখন বাইন্ড করে, তখন ফোর্থ অক্সিজেন মলিকুলের প্রতি তার অ্যাফিনিটি আরও বেড়ে যায়। এইভাবে এটা হতে থাকে, এবং এই রিয়াকশনটা হচ্ছে একটা রিভার্সিবল রিয়াকশন। এই কারণে এটাকে লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটাকে যেন দুই পাশেই অ্যারো চিহ্ন দেখানো হয়, কারণ যেহেতু অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করতে পারে, আবার ঠিক ইজিলি সে ছেড়ে দিতে পারে, এই কারণে দুটো দিকেই অ্যারো দিয়ে দেখাতে হবে। তো এখন আমরা অ্যামাউন্টটা দেখি, যে নর্মালি 1 গ্রাম হিমোগ্লোবিনে 1.39 ml অক্সিজেনের সাথে বাইন্ড করার কথা, কিন্তু তোমরা দেখেছো ব্লাডের পোর্শন পড়ার সময় যে হিমোগ্লোবিনের সাথে কিছু ইম্পিউরিটিসও তৈরি হয়, যেমন মেথামোগ্লোবিন। তো ইম্পিউরিটিসের কারণে হিমোগ্লোবিন 1.39 ml অক্সিজেনের সাথে বাইন্ড করার বদলে 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। সো আমরা যেহেতু জানি যে একটা অ্যাভারেজ হেলদি অ্যাডাল্টে নর্মালি 15 গ্রাম হিমোগ্লোবিন থাকার কথা পার 100 ml অফ ব্লাডে, সো যেহেতু 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেন ক্যারি করতে পারে, সো 15 গ্রাম হিমোগ্লোবিনে 20.1 ml অক্সিজেন ক্যারি করতে পারার কথা, যদি হিমোগ্লোবিন 100% স্যাচুরেটেড থাকে।
তো আমরা আগেই বলেছিলাম যে পালমোনারি ভেইনে যে ব্লাডটা ছিল সে 100% স্যাচুরেটেড ছিল, সেটার পাশাপাশি অক্সিজেন 104 মিলিমিটার মার্কার ছিল, কিন্তু পরে ভেনাস অ্যাডমিক্সচার হওয়ার কারণে এই পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেনও ফল করে আবার স্যাচুরেশনও ফল করে 97% হয়ে যায়। সো আলটিমেটলি 20.1 ml অক্সিজেনের বদলে 19.4 ml অক্সিজেন ক্যারি হয় পার 100 ml অফ ব্লাডে ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন। তো আর্টারিয়াল এন্ড অফ আর্টারিয়াল এন্ডে অর্থাৎ টিস্যু ক্যাপিলারিতে এটা ক্যারি হয় হচ্ছে 19.4 ml, আর ভেনাস এন্ডে গিয়ে যদি আমরা এই অ্যামাউন্টটা দেখি বা মাপি তাহলে দেখব যে এটার অ্যামাউন্টটা হচ্ছে 14.4 ml। তাহলে এই যে ডিফারেন্সটা এটা কেন হলো, অর্থাৎ 5 ml অক্সিজেন এটাই হয়েছে আসলে ট্রান্সপোর্ট, অর্থাৎ এটাই অক্সিজেন, সেই অ্যামাউন্টের অক্সিজেন যেটা কিনা টিস্যু ইউটিলাইজ করেছে। তাহলে 5 ml অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড বাই 100 ml অফ ব্লাড ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন ফ্রম লাংস টু টিস্যু। এখন আসি আমরা ডিজলভ স্টেটে কতটুকু হয়। ডিজলভ স্টেটে আর্টারিয়াল ব্লাড হচ্ছে 0.29 ml, সেটাকেই ভেনাস এন্ডে গিয়ে মাপলে দেখা যায় 0.12 ml হয়ে গিয়েছে, অর্থাৎ 0.17 ml অক্সিজেন ওয়াজ ট্রান্সপোর্টেড ইন ডিজলভ স্টেট বাই 100 ml পার ডেসিলিটার অফ ব্লাড। এই কথাটা আমরা আগেই দেখেছি যে ডিজলভ স্টেটের ইম্পর্টেন্সটা কী, যেটা পার্সিয়াল প্রেশার তৈরি করে এবং এটার কারণেই আলটিমেটলি গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় ডিফিউজ করতে পারে। এখন আমরা পড়বো অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। আমরা দেখিয়েছিলাম যে প্রত্যেকটা পার্সিয়াল প্রেশারের সাথে সাথে কিন্তু হিমোগ্লোবিনের স্যাচুরেশনটাও বদলে যাচ্ছিল। তো এই যে হিমোগ্লোবিনের স্যাচুরেশন আর পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন এই দুটোর মধ্যে যে একটা রিলেশন সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে সেটার নামই হবে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এবং অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা সিগময়েড শেপ। সিগময়েড শেপ কেন, কারণ হচ্ছে টিআর কম্পাশন, মানে এই যে আমরা আগে বলিয়েছিলাম যে ফার্স্টে গ্লোবিন চেনগুলো টাইটলি বাউন্ড থাকে, সেজন্য হিমোগ্লোবিনটা টেন্স কনফিগারেশনে থাকে, পরে সেটা রিল্যাক্সড হয়ে যাওয়ার কারণে যখন ফার্স্ট অক্সিজেন মলিকুল বাইন্ড করে তখন তারা রিল্যাক্স হয়ে যায় এবং রিল্যাক্সড কনফিগারেশনে চলে আসে। সো এই যে টেন্স থেকে সে আস্তে আস্তে রিল্যাক্স হচ্ছে, রিল্যাক্স থেকে আরও বেশি রিল্যাক্স হচ্ছে, কারণ হচ্ছে যে ফার্স্ট অক্সিজেন মলিকুল বাইন্ড করার পরে সেকেন্ড অক্সিজেন মলিকুলের প্রতি তার এফিনিটি বাড়ছে, সেকেন্ডটা বাইন্ড করার পরে থার্ডের প্রতি বাড়ছে, এইভাবে যে আস্তে আস্তে তার এফিনিটি বাড়ছে, এই কারণে এই যে কার্ভটা সেটা হচ্ছে সিগময়েড শেপ। তো এটাই হচ্ছে সেই কার্ভটা, দেখো এটা একটা সিগময়েড শেপ কার্ভ। এই কার্ভটা আঁকার সময় তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এরকম স্কেল দিয়ে 10 ডিফারেন্সে 10-10 ডিফারেন্স রেখে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন আর হচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশনটা বসিয়ে দিবে। তারপরে তোমরা হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেনের জন্য স্যাচুরেশনটা ঠিকভাবে বসাবে। এখানে নিজের ইচ্ছা মতো মানে বসালে হবে না বা না বুঝে বসালে হবে না, তাহলে কিন্তু কোনো মার্কস পাবে না। যেমন তোমাদেরকে 3টা পয়েন্ট মনে রাখলেই হবে। একটা হচ্ছে যে 40 মিলিমিটার মার্কারি অফ পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন, এই 40 মিলিমিটার মার্কারি পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কোথায় থাকে, ভেনাস ব্লাডে থাকে, আর ভেনাস ব্লাডে স্যাচুরেশন কত হিমোগ্লোবিনে 75%। তাহলে 40 সাথে মিলিয়ে এখানে 75, অর্থাৎ 75, 70 আর 80 মাঝে একটা ড্রপ আঁকবে। তারপরে কি, তারপরে হচ্ছে যে 95 মিলিমিটার মার্কারি, 95 মিলিমিটার মার্কারি হচ্ছে 90 আর 100 মাঝখানে, যেটা হচ্ছে আর্টারিয়াল ব্লাডে হ্যাঁ অক্সিজেনের পার্সিয়াল প্রেশার 95 মিলিমিটার মার্কারি। সো এখানে কতটুকু স্যাচুরেটেড, আমরা বলেছিলাম 97%। সো এই 90 আর 100 মাঝখানে, 100 একটু নিচে একটা ড্রপ আঁকবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পি ফিফটিটা হচ্ছে সেই পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন যেখানে কিনা হিমোগ্লোবিনটা 50% অক্সিজেনের সাথে স্যাচুরেটেড থাকবে, এটা আমরা পরে আরও ডিটেলসে বলবো। তো অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের জন্য পি ফিফটিটা সাধারণত কত থাকে, পি ফিফটিটা থাকে হচ্ছে 28 থেকে 30, অ্যাভারেজ 29-এর মতো থাকে। সো এই যে 50% স্যাচুরেশন সেটার সাথে তোমাকে বসাতে হবে 30, অর্থাৎ এখানে একটা ড্রপ আঁকবে। সো এই 50%, 75%, 97% আর ওইদিকে 30, 95 আর হচ্ছে 40,
এই তিনটাতে মিলিয়ে তোমরা হচ্ছে ড্র আঁকবে, এবং তারপরে এরকম একটা শেপ করে, সিগমেন্ট শেপ করে কার্ডটা আঁকবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। তো এই অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে ফ্ল্যাট পোর্শন আর একটা হচ্ছে স্টিপ পোর্শন, স্টিপ মেটাল পোর্শন। এবং কোন পোর্শনের ইম্পর্টেন্সটা কী এবং কোন পোর্শন কী ইন্ডিকেট করে সেটা আমরা এখন পড়ব। এটার আগে একটু দেখে নিই যে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কী কী কারণে শিফট করতে পারে। একটা হচ্ছে যদি পাশের পেশাব কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, কারণ যে পাশের পেশাব কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যায় তখন হিমোগ্লোবিনটা অক্সিজেনের বদলে কার্বন ডাইঅক্সাইডের সাথে কম্বাইন করে অ্যাসিডিক হয়ে যায়, এবং অ্যাসিডিক হিমোগ্লোবিনে তখন অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়, যার কারণে সে হিমোগ্লোবিনকে ইজিলি মানে ছেড়ে দেয়। এই কারণে শিফট করে কোথায়, রাইটে। আবার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনও বেড়ে গেলেও এটাই হয়, অর্থাৎ অ্যাসিডিটি বেড়ে যাওয়ার কারণে হিমোগ্লোবিনে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়, সেই হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ছেড়ে দেয়। টেম্পারেচার বেড়ে গেলেও অ্যাফিনিটি কমে যায়। অন্যদিকে 2,3-ডাইফসফোগ্লিসারাইড এটা হচ্ছে একটা মেটাবলিক এন্ড প্রোডাক্ট, এটার হচ্ছে গিয়ে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেশি থাকে, যার কারণে এটা যখন বেড়ে যায় তখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে কম্বাইন হতে পারে না, যার কারণে কার্ভটা রাইটে শিফট করে। ঠিক তার অপোজিট ঘটনাগুলো যদি ঘটে, অর্থাৎ পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কমে যায়, হাইড্রোজেন আয়ন কমে যায়, টেম্পারেচার কমে যায়, বা 2,3-ডাইফসফোগ্লিসারাইড কমে যায়, তাহলে হচ্ছে কার্ভটা কোন দিকে শিফট করবে, অর্থাৎ লেফটে শিফট করবে। আচ্ছা, এখন আমরা দেখি যে রাইটে শিফট আর লেফটে শিফট জিনিসটা তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে হিমোগ্লোবিনের স্যাচুরেশনের সাথে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের রিলেশনটা আমরা বলেছিলাম, এবং দেখিয়েছিলাম যে প্রত্যেকটা পার্টিকুলার পার্শিয়াল প্রেশার অফ ডিফারেন্স পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের কারণে স্যাচুরেশনটাও চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটা আসলে কি, আমরা যদি দেখি যে আগে যে পরিমাণ পার্শিয়াল প্রেশার দিয়ে যে পরিমাণ হিমোগ্লোবিন স্যাচুরেশন হতো, এখন যদি তাকে ওই অ্যামাউন্টেরই অর্থাৎ ওই সেম অ্যামাউন্টের স্যাচুরেশন করতে গেলে আগের চাইতেও বেশি পার্শিয়াল প্রেশার দিতে হচ্ছে, তার মানে কি হিমোগ্লোবিনে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে গিয়েছে। তো মানে জাস্ট ফর এক্সাম্পল, যদি আমরা আগে দেখেছিলাম যে আগে 40 মিলিমিটার মার্কারিতে 75% স্যাচুরেটেড, এখন যদি দেখি যে 75 কার্ভটা রাইটে শিফট করেছে, এদিকে চলে এসেছে, তাহলে কি হবে, তার মানে 75% স্যাচুরেট করার জন্য এখন আমার মনে করো যে 50 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্স দিতে হচ্ছে, প্রেশার দিতে হচ্ছে, তার মানে কি হিমোগ্লোবিনে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে গিয়েছে। আবার যদি তার উল্টোটা হয় যে আগে 40 মিলিমিটার মার্কারিতে 75% স্যাচুরেটেড ছিল, বাট এখন যদি দেখা যাচ্ছে যে আমার 75% স্যাচুরেটেড করার জন্য আমার 40-এর বদলে 30 মিলিমিটার মার্কারি প্রেশার দিতে হচ্ছে, তার মানে কি কার্ভটা লেফটে শিফট করেছে। লেফটে শিফট করেছে মানে কি, তাহলে হিমোগ্লোবিনে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেড়ে গিয়েছে। হিমোগ্লোবিনে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেড়ে যাওয়ার কারণেই তাকে কম পরিমাণ প্রেশার দিয়েই আগের মতোই, আগে যতটুকু স্যাচুরেট করে গিয়েছিল এখনও ঠিক ততটুকুই স্যাচুরেট করা হচ্ছে। এখানে এই জিনিসটি ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখানো হয়েছে যে রাইটে শিফট করা বা লেফটে শিফট করা বলতে কি বোঝানো হচ্ছে। এখন আসি যে কোন পার্টের ইম্পর্টেন্সটা কি, আমরা দেখেছি যে ফ্ল্যাট পার্ট, তো ফ্ল্যাট পার্টের ইম্পর্টেন্সটা কি,
ফ্ল্যাট পার্টে আমরা দেখব যে দিস পার্ট ইন্ডিকেটস এ ফেয়ারলি কনস্ট্যান্ট পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন ডিসপাইট এ ওয়াইড ভ্যারাইটি ইন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দ্যাট মিন্স এ ড্রপ অর ইনক্রিজ ইন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ডাজেন্ট সিগনিফিকেন্টলি এফেক্ট হিমোগ্লোবিন স্যাচুরেশন। তো এখন এটা আমরা একটু দেখি যে এটা কি ইন মানে আমরা কার্ভ থেকে এটা একটু দেখি। কার্ভ থেকে যদি দেখি যে 95 মিলিমিটার মার্কারি অফ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে আমরা জানি যে হিমোগ্লোবিন 97% স্যাচুরেটেড থাকে। তো এই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মনে করো কোনো কারণে বেড়ে গেল এবং বেড়ে গিয়ে এটা হয়ে গেল 140 মিলিমিটার মার্কারি। তো এখন আমরা দেখি যে সেটার সাথে স্যাচুরেশনটা কতটুকু চেঞ্জ হবে। তো 140 মিলিমিটার মার্কারিতে দেখো স্যাচুরেশনটা হচ্ছে 100%, যেটা হচ্ছে 97-এর চাইতে মাত্র 3% বেশি। অন্যদিকে আমরা মনে করি যে কোনো কারণে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে গেল। তো 95 মিলিমিটার মার্কারি থেকে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে মনে করো 60 মিলিমিটার মার্কারিতে চলে আসলো। এখন আমরা দেখি যে 60 মিলিমিটার মার্কারি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে হিমোগ্লোবিনের স্যাচুরেশন কত। হিমোগ্লোবিনের স্যাচুরেশন হচ্ছে 89%, যেটা কি না 97-এর চাইতে মাত্র 8% কম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে অনেক বেশি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, 95 থেকে 140 হয়ে গেলেও স্যাচুরেশন মাত্র 3% ইনক্রিজ করছে। অন্যদিকে যদি কমেও যায় তাহলেও দেখো যদি 100 থেকে কমে 60 চলে আসে, 95 থেকে কমে 60 চলে আসে, তাহলে আমাদের স্যাচুরেশন কত কমছে, মাত্র 8%। দ্যাট মিন্স দ্যার ইজ এ ভেরি কনস্ট্যান্ট অর ফেয়ারলি কনস্ট্যান্ট রিলেশন বিটুইন দ্য স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন ডেসপাইট এ ওয়াইড ভ্যারাইটি ইন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। এবং এটার ইম্পর্টেন্সটা কি, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে অনেক সময় অনেক কারণে মনে করো যে আমরা যদি কোনো হিল ট্র্যাক্টে উঠি বা কোনো এরোপ্লেনে উঠি বা কোনো প্লেনে উঠি, তো যতই উপরে ওঠা যায় দেখা যায় যে অক্সিজেন কমতে থাকে এবং যার কারণে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারও কমতে থাকে। তো মনে করো যে এরকম কোনো একটা জায়গায় তুমি উঠলে হিল ট্র্যাক্টে বা প্লেনে, তো সেখানে তোমার এনভায়রনমেন্টে অক্সিজেন কম, সেখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও তোমার এলভিওলিতে কম হবে, কিন্তু সেই সাথে সাথে তোমার হিমোগ্লোবিনের স্যাচুরেশনও যদি আনুপাতিক হারে কমে যেত তাহলে কি হতো, তাহলে তোমার টিস্যুতে অ্যাডুকেট অ্যামাউন্টে অক্সিজেন পৌঁছতে পারতো না, হাইপোক্সিয়া হয়ে যেত। অন্যদিকে কিছু কিছু জায়গায় অক্সিজেনের প্রেশার অনেক বেশি থাকে, অক্সিজেন অনেক বেশি থাকে, যেমন মনে করো ডিপ সি ডাইভিং অথবা কোনো ল্যাবরেটরিতে কাজ করতে গিয়েছ একটা প্রেশারাইজড চেম্বারে, সেখানে অক্সিজেন অনেক বেশি। সো অক্সিজেন যেহেতু বেশি, অক্সিজেনের পার্শিয়াল প্রেশারও বেশি থাকবে, সেহেতু সেখানে যাওয়ার পরে তোমার যদি দেখা যায় যে লাংসের এলভিওলিতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেড়ে গেল, কিন্তু সেই সাথে সাথে তোমার টিস্যুতে যে অক্সিজেনেশন অর্থাৎ হিমোগ্লোবিনের স্যাচুরেশনও যদি বেড়ে যায়, তাহলে টিস্যুতে যে পরিমাণ অক্সিজেন ডেলিভারি হওয়ার কথা ছিল তার চাইতেও বেশি অক্সিজেন ডেলিভারি হবে। এবং প্রয়োজনের চাইতে বেশি অক্সিজেন যদি আমাদের টিস্যুতে ডেলিভারি হয় সেটাও কিন্তু আমাদের জন্য পয়জনাস, অর্থাৎ এটাকে অক্সিজেন পয়জনিং বলা হয়, এটাও আমাদের টিস্যুতে ড্যামেজ করতে পারে। এই কারণে আমাদের এলভিওলিতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন চেঞ্জ হলেও যাতে টিস্যুতে যে পরিমাণ অক্সিজেন ডেলিভারি হওয়ার কথা সেটা যাতে খুব বেশি চেঞ্জ না হয়, এই কারণেই হিমোগ্লোবিন স্যাচুরেশনটা আমাদের ফেয়ারলি কনস্ট্যান্ট থাকা দরকার। এবং এটাই হচ্ছে ফ্ল্যাট পার্ট বা প্লেটু পার্ট, এটার ইম্পর্টেন্স। এবং এটা হচ্ছে লাংসের জন্য, এই পার্টটা হচ্ছে লাংসের জন্য, কারণ হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে অ্যাসোসিয়েট করে আমরা জানি কোথায়, লাংসে। আচ্ছা, আমি যে কথাগুলো বলেছিলাম এটাই এখানে স্লাইডে দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমরা আসি স্টিপ পার্ট বা ডিসোসিয়েশন পার্ট। এটা কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে যে দিস পার্ট ইন্ডিকেটস দ্যাট মিনিউট ফল ইন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ক্যান কজ লার্জ অ্যামাউন্ট অফ অক্সিজেন টু বি রিলিজড ফ্রম হিমোগ্লোবিন। হ্যাঁ, এবং এই পার্টটা কোথাকার জন্য, এই পার্টটা হচ্ছে টিস্যুর জন্য, কারণ হিমোগ্লোবিনকে অক্সিজেন কোথায় ডেলিভারি দিতে হয়, টিস্যুতে দিতে হয়। সো এই পার্টটা হচ্ছে টিস্যুর জন্য। এখন আমরা দেখি যে এই পার্টের ইম্পর্টেন্স কী, এই পার্টের ইম্পর্টেন্স হচ্ছে এটাই যে
কোনো কোনো সময়ে আমাদের বডিতে অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়। যেমন মনে করো যে এক্সারসাইজ, কোনো কারণে তোমার তুমি এক্সারসাইজ করছো বা তোমার কোনো কারণে ওয়ার্কলোড বেড়ে গেছে, তো ওয়ার্কলোড বেড়ে গেলে কী হবে, আমার বেশি বেশি এনার্জি দরকার। বেশি বেশি এনার্জি কোত্থেকে আসবে? বেশি বেশি এনার্জি আসবে বেশি বেশি মেটাবলিজম থেকে, হ্যাঁ, এবং সেই মেটাবলিজমের জন্য ফুয়েল হিসেবে আমার দরকার অক্সিজেন। তো এই অক্সিজেন কোত্থেকে আসবে? অক্সিজেন আসবে অক্সি হিমোগ্লোবিন থেকে। এখন এই অক্সি হিমোগ্লোবিন থেকে অক্সিজেন কখন রিলিজ হবে? যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ফল করবে। যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি থাকে তাহলে তো হিমোগ্লোবিন অক্সিজেনকে ছাড়তে পারবে না এবং আমার বডির অক্সিজেন ডিমান্ডও পূরণ হবে না। এটাই হচ্ছে স্টিপ পার্টের ইম্পর্টেন্স, যেখানে আমরা দেখব যে মাত্র সামান্য পার্শিয়াল প্রেশার ডিফারেন্স কমে গেলেই, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে গেলেই হিমোগ্লোবিন স্যাচুরেশন কতটুকু ফল করে। যেমন আমরা দেখি যে যখন 40 মিলিমিটার মার্কারি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন তখন হিমোগ্লোবিনের স্যাচুরেশন হচ্ছে 75%, আবার যখন 30 মিলিমিটার মার্কারি তখন স্যাচুরেশন হচ্ছে 50%। তাহলে এখানে প্রেশার ডিফারেন্স 10 মিলিমিটার মার্কারি কিন্তু স্যাচুরেশনের ডিফারেন্স হচ্ছে 25%। তাহলে এখানে আমরা এই জায়গাটার ঠিক মানে ফ্ল্যাট পার্টের ঠিক উল্টোটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে সামান্য পরিমাণ প্রেশার ডিফারেন্সের কারণেই অনেক বেশি পরিমাণ স্যাচুরেশন কমে যাচ্ছে, যাতে করে হিমোগ্লোবিন বেশি পরিমাণ অক্সিজেন ডেলিভার দিতে পারছে, যেটা কিনা আমাদের বডির জন্য দরকার। আচ্ছা, তো এখন যেটা আগে বলেছিলাম P50 ইজ দ্য পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যাট হুইচ 50% হিমোগ্লোবিন ইজ স্যাচুরেটেড উইথ অক্সিজেন। এটার ইম্পর্টেন্সটা কী? এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এটা আমাদেরকে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি সম্পর্কে একটা ধারণা দেয়। হ্যাঁ, হিমোগ্লোবিনের অ্যাফিনিটি সম্পর্কে একটা ধারণা দেয়। ডিক্রিজ P50 ইন্ডিকেটস মোর অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন, যেটা আমি আগেই বলেছিলাম যে ডিক্রিজ P50 মানে কি? P50 মানে হচ্ছে যে পার্শিয়াল প্রেশারে 50% হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে স্যাচুরেটেড করবে। এখন মনে করো আমাদের নর্মাল অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের জন্য P50 ধরে নিলাম 30 মিলিমিটার মার্কারি বা 29 মিলিমিটার মার্কারি, কিন্তু এখন দেখা গেল এই 50% হিমোগ্লোবিনকে স্যাচুরেট করার জন্য আমার মাত্র 20 মিলিমিটার মার্কারি বা 10 মিলিমিটার মার্কারি প্রেশারের দরকার পড়ছে। তার মানে কি, আগে 50% হিমোগ্লোবিনকে স্যাচুরেট করতে আমার 30 মিলিমিটার মার্কারি প্রেশার দিতে হতো, আর এখন ঠিক একই পরিমাণ হিমোগ্লোবিনকে স্যাচুরেট করার জন্য আমাকে কম পরিমাণ প্রেশার দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? কারণ হচ্ছে আমার হিমোগ্লোবিনে অ্যাফিনিটি বেড়ে গিয়েছে এই কারণে। এবং আমরা দেখিয়েছিলাম আগে যে অ্যাফিনিটি যদি বেড়ে যায় তার মানে আমার অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা লেফটে শিফট করবে, আর অ্যাফিনিটি যদি কমে যায় তাহলে রাইটে শিফট করবে। বিকজ অ্যাফিনিটি কমে গেলে কী হবে, আমাকে ওই আগের পরিমাণে অর্থাৎ 50% হিমোগ্লোবিনকেই স্যাচুরেটেড করতে গেলে আগের চাইতে বেশি প্রেশার দিতে হবে, এই কারণে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট করবে। এখানে আরেকটা কার্ভ দেখানো হয়েছে, এটা হচ্ছে অক্সি মায়োগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। মায়োগ্লোবিনটা হচ্ছে একটা স্কেলেটাল মাসেল প্রোটিন, এটাও অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, বাট এটা হচ্ছে অক্সিজেনের প্রতি এটার অ্যাফিনিটি অনেক বেশি এবং যার কারণে সে হিমোগ্লোবিনের মতো এত ইজিলি অক্সিজেন ডেলিভারি দিতে পারে না টিস্যুতে। সে একমাত্র তখনই অক্সিজেন রিলিজ করে যখন কিনা অক্সিজেনের প্রেশার বডিতে বা টিস্যুতে অনেক কমে যায়, যেমন এক্সারসাইজের সময়। এবং হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের সাথে অক্সি মায়োগ্লোবিনের ডিসোসিয়েশন কার্ভে ডিফারেন্সটা কী? এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, যেটা আমরা আগেই বলেছিলাম সিগময়েড শেপ। আর এই যে এই ব্লু লাইনটা, সেটা হচ্ছে অক্সি মায়োগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। সেটা কী শেপ? সেটা হচ্ছে একটা হাইপারবোলা শেপ। হ্যাঁ, রেক্টাঙ্গুলার হাইপারবোলা শেপ। তো এটা কী কারণে? এটার কারণটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের যে রিয়াকশানটা, সেই রিয়াকশানটা শুরুতে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কম থাকে, কিন্তু ফার্স্ট অক্সিজেন মলিকুল বাইন্ড করার পরে সে টেন্সড কনফিগারেশন থেকে রিল্যাক্সড কনফিগারেশনে আসে এবং এই কারণে তার অ্যাফিনিটি বেড়ে যায়।
এইভাবে আস্তে আস্তে করে ফার্স্ট অক্সিজেন মলিকুল, সেকেন্ড অক্সিজেন মলিকুল, থার্ড অক্সিজেন মলিকুল, ফোর্থ অক্সিজেন মলিকুল, এভাবে ধীরে ধীরে টেন্স থেকে রিল্যাক্সে আসার কারণে, অর্থাৎ টি আর ইন্টার কনভার্সনের কারণে এই কার্ভটা সিগময়েড শেপ। কিন্তু মায়োগ্লোবিন 4 মলিকুলস অফ অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে না, সে কেবল 1 মলিকুল অফ অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে না। সো যেহেতু সে 1 মলিকুল অফ অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, সো স্বাভাবিকভাবেই হিমোগ্লোবিনের যে মধ্যে আমরা যে টি আর ইন্টার কনভার্সন দেখিয়েছি সেটা মায়োগ্লোবিনের ক্ষেত্রে হবে না, কারণ সে তো বাইন্ডই করতে পারে মাত্র 1 মলিকুল অক্সিজেনের সাথে। সো এই টি আর ইন্টার কনভার্সন না থাকার কারণে মায়োগ্লোবিন অর্থাৎ অক্সি মায়োগ্লোবিন যে ডিসোসিয়েশন কার্ভটা সেটা হাইপারবোলা শেপড হয়। তো এই কথাগুলোই এই স্লাইডে দেখানো হয়েছে। এবং আমরা বলেছিলাম যে অক্সি মায়োগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি। অ্যাফিনিটি অনেক বেশি মানে কি, সে কম পরিমাণ প্রেশারেই অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। তো যেখানে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের P50টা ছিল 28-30, সেখানে অক্সি মায়োগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের P50টা হচ্ছে, দেখো এখানে 20 ডিফারেন্সে আঁকা হয়েছে ছবিটা। সো অক্সি মায়োগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের P50টা দেখো 20 মতো, অন্যদিকে অক্সি হিমোগ্লোবিনের ছিল 30 মতো। তার মানে তার যে কার্ভটা সেটা লেফটে শিফট করবে অক্সি মায়োগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, যেহেতু অ্যাফিনিটি বেশি। তো এখন আমরা একটা এফেক্ট পড়বো, সেটা হচ্ছে বোর এফেক্ট। এটা কি? এটা হচ্ছে এ শিফটিং অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ টু রাইট ইন রেসপন্স টু ইনক্রিজ ইন ব্লাড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন আয়ন হ্যাজ এ সিগনিফিকেন্ট এফেক্ট বাই রিলিজ অফ অক্সিজেন ফ্রম ব্লাড টু টিস্যু অ্যান্ড ইনক্রিজ অক্সিজেনেশন অফ ব্লাড ইন লাং অ্যান্ড দিস এফেক্ট ইজ কল বোর এফেক্ট। তো এটা আমরা এখন দেখি এক্সপ্লেনেশনটা, যে লাংসে যদি দেখি যে লাংসে কী হয়, কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে এলভিলিতে আসে, তো যার কারণে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা ফল করে। তো ব্লাডে যখন কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা ফল করে যাবে তখন ব্লাডে কার্বনিক অ্যাসিড ফর্মেশনও তৈরি কমে যাবে, কারণ হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারের রিয়েকশনের মাধ্যমে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড চলে গিয়েছে, কমে গিয়েছে, সো কার্বনিক অ্যাসিড ফর্মেশনটাও কমে যাবে। কার্বনিক অ্যাসিড যেহেতু ফর্মেশন কমে যাবে, কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েশনও কমে যাবে, তাহলে কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েশন হয়ে যে হাইড্রোজেন আয়ন প্রোডিউস করতো সেটাও কমে যাবে। সো যেহেতু হাইড্রোজেন আয়রন কমে গিয়েছে তাহলে হিমোগ্লোবিনের অ্যাসিডিটি কমে যাবে এবং হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেড়ে যাবে, যার কারণে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বেশি বেশি বাইন্ড করতে পারবে। তো এইভাবেই লাংসে অক্সিজেনের লাংসে অক্সিজেনেশন বেড়ে যাবে, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিংটা বেড়ে যাবে। এখন আমরা আসি টিস্যুতে। টিস্যুতে কী হয়? টিস্যুতে ঠিক তার উল্টোটা হয়, কারণ টিস্যুতে অক্সিজেন হচ্ছে ফুড পার্টিকেলসগুলোর সাথে বা বিভিন্ন কেমিক্যাল রিয়েকশানে ইউটিলাইজ হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে, যার কারণে টিস্যুর যে সেলগুলো থাকে সেখানে কার্বন ডাইঅক্সাইড অ্যামাউন্টটা বেশি থাকে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডটা তখন টিস্যু থেকে ব্লাডে আসে, যেহেতু ব্লাডের চাইতে টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড বেশি। সো এখন ব্লাডে কী হলো, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, বেড়ে যাওয়ার কারণে কার্বনিক অ্যাসিডও বেড়ে যাবে। কার্বনিক অ্যাসিড বেড়ে গেলে সেখান থেকে ডিসোসিয়েশন হয়ে আসা হাইড্রোজেন আয়নও বেড়ে যাবে। হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায় তাহলে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি হিমোগ্লোবিনে কমে যাবে, কারণ হিমোগ্লোবিনে অ্যাসিডিটি বেড়ে যাবে। তো যার কারণে তখন কি হবে, তখন হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিবে, অর্থাৎ অক্সিজেন বেশি বেশি রিলিজ করবে টিস্যুতে। এখন আমরা দেখি যে বোর এফেক্টটা আমরা বললাম, যে কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় বা হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায় তাহলে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন রিলিজ হয়। তো এখন আমরা দেখি ডাবল বোর এফেক্ট কী। এটা তোমাদের লেভেলের জন্য তেমন ইম্পর্টেন্ট কিছু না, এটা জাস্ট একটা জানার জন্য, কিউরিওসিটির জন্য বলা। যে আমরা জানি যখন ফিটাস অবস্থা, অর্থাৎ ইন এ প্রেগনেন্ট লেডি ফিটাস ডাজেন্ট হ্যাভ এ লাংস, ফিটাসের যে লাংস থাকে, লাংস থাকে কিন্তু সেই লাংসটা ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে, হ্যাঁ সেটা কার্যকরী থাকে না, বিকজ ফিটাস ফ্লোটস ইন অ্যামনিওটিক ফ্লুইড, ইন অ্যামনিওটিক স্যাক, তো যার কারণে তার লাংসটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে এবং সে প্লাসেন্টা দিয়েই মায়ের মাধ্যমে, প্লাসেন্টার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়।
তো যেটা হয় যে আমাদের যে ফিটাল হিমোগ্লোবিন আর আমাদের যে অ্যাডাল্ট হিমোগ্লোবিন সেটার স্ট্রাকচারটা এক ধরনের না, তো সেটা স্ট্রাকচারটা এক ধরনের না। ফিটাসের যে হিমোগ্লোবিন সেখানে আমাদের যে গ্লোবিন চেইনে যে বিটা চেইন থাকে তার বদলে ফিটাল হিমোগ্লোবিনে গামা চেইন থাকে, এবং গামা চেইনে থাকার কারণে এই ফিটাল হিমোগ্লোবিনের এই স্ট্রাকচারাল ডিফারেন্সের কারণে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের চাইতে ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি এফিনিটি অনেক বেশি থাকে। তাই ফিটাসের যেহেতু অক্সিজেনের প্রতি ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি এফিনিটি বেশি, আমরা আগেই বলেছিলাম যে অক্সিজেনের এফিনিটি বেশি যদি হয় তার মানে কি আমাদের যে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার সেটা লেফটে শিফট করবে। তো ফিটাস যেহেতু ফিটাসের হিমোগ্লোবিন যেহেতু অক্সিজেনের প্রতি এফিনিটি বেশি, সে মায়ের থেকে অক্সিজেনটা আপটেক করে প্লাসেন্টার মাধ্যমে এবং তার যে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার সেটা লেফটে শিফট করে। এখন মায়ের ক্ষেত্রে আসি, মায়ের ক্ষেত্রে কী হয় যে মা হচ্ছে ফিটাসকে অক্সিজেন দেয় এবং ফিটাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মানে ফিটাসের ব্লাড থেকে প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীরে কার্বন ডাইঅক্সাইড আসে। এখন আমরা আগেই বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি এফিনিটি কমে যাবে। হিমোগ্লোবিনের এফিনিটি কমে যাওয়া মানে কি কার্ভটা ডান দিকে শিফট করবে। তাহলে মা যেহেতু ফিটাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাকসেপ্ট করলো, মায়ের বডিতে যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল সেহেতু মায়ের হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি এফিনিটিটা কম এবং মায়ের অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট করবে। এই যে ফিটাসের অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা লেফটে শিফট করলো, অন্যদিকে মায়ের অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট করলো, এটাকেই বলা হয় ডাবল বোর এফেক্ট। এখন আসি ইউটিলাইজেশন কোয়েফিসিয়েন্ট, এটা কি? এটা হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ ব্লাড দ্যাট গিভস আপ ইটস অক্সিজেন হোয়াইল ফ্লোয়িং থ্রু টিস্যু ক্যাপিলারিজ ইজ কল্ড ইউটিলাইজেশন কোয়েফিসিয়েন্ট। আমরা আগেই দেখিয়েছিলাম যে আর্টারিয়াল এন্ডে পার 100 ml অফ ব্লাডে 19.4 ml অক্সিজেন থাকে, আর ভেনাস এন্ডে গিয়ে এটা মাপলে দেখা যায় কমে এটা 14.4 ml হয়ে গিয়েছে, অর্থাৎ টিস্যু 5 ml অক্সিজেন নিয়ে নিয়েছে। তো এই 5 ml হচ্ছে টোটাল যে মানে অক্সিজেনেটেড ব্লাড বা টোটাল ব্লাডের মধ্যে যে অক্সিজেন সেটা 25%। হ্যাঁ, অর্থাৎ একটা অক্সিজেন যে ব্লাড যখন আমাদের ভেসেল দিয়ে ক্যারি হবে তখন তার থেকে 25% অক্সিজেন আমাদের টিস্যু এক্সট্রাক্ট করে নিবে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে। কিন্তু যখন অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায় যেমন স্ট্রেনাস এক্সারসাইজের সময়, তখন ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে অনেক বেশি অক্সিজেন ইউটিলাইজ করতে হবে, এই কারণে এই ইউটিলাইজেশন কোয়েফিসিয়েন্টটা বেড়ে যাবে, অর্থাৎ টিস্যু অনেক বেশি অক্সিজেন নিয়ে নিবে ব্লাড থেকে। আর যদি দেখা যায় যেখানে মেটাবলিক রেট খুবই বেশি এবং যেখানে ব্লাড ফ্লো অনেক কম, যেহেতু ফ্লোই অনেক কম সেহেতু কম পরিমাণ ফ্লো থেকে তো কম পরিমাণ ফ্লো থেকে সবটুকু অক্সিজেনই নিয়ে নিতে হবে। সো এই ক্ষেত্রে যেখানে ব্লাড ফ্লো কম বা মেটাবলিক রেট অনেক বেশি সেক্ষেত্রে দেখা যায় ইউটিলাইজেশন কোয়েফিসিয়েন্টটা 100% হয়ে যেতে পারে, অর্থাৎ যতটুকু ব্লাড অক্সিজেনেটেড ব্লাড ভেসেল দিয়ে ক্যারি হয় বা টিস্যুতে আসে তার সবটুকু অক্সিজেনই টিস্যু নিয়ে নেয়, এটাকে বলা হয় ইউটিলাইজেশন কোয়েফিসিয়েন্ট। তো এটাই ছিল আমাদের আজকের লেকচার। থ্যাংক ইউ অল।